আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টের চতুর্থ সেশন শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে এই মুহূর্তে আমরা প্রথম অধ্যায়ে আছি, যে অধ্যায়টির নাম হচ্ছে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি। বরাবরের মতো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। চলো গত সেশনে আমরা কী কী করেছিলাম সে সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি। গত সেশনে আমরা আমাদের বইয়ের 2 নম্বর শরীর চর্চা, হাঁটু বুকে লাগানো, এর মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম, যেটা তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠাতে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দিনলিপি তৈরির অভিজ্ঞতা আমরা আমাদের ক্লাসে বর্ণনা করেছিলাম, যে আমরা যে দিনলিপি বা আমাদের যে ডেইলি রুটিনটা আমরা তৈরি করলাম সেটা তৈরি করতে আমাদের কেমন লেগেছিল, আমাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কি না, এ জাতের অভিজ্ঞতাগুলো আমরা কি করেছিলাম বর্ণনা করেছিলাম। তোমাদের অবশ্যই মনে আছে, তাই নয় কি? আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো চর্চা করেছিলাম। আমরা এরপরে কি করেছি, দলগতভাবে ভাগ হয়ে প্রত্যেকটি দলে একটি করে সাধারণ দিনলিপি তৈরি করেছিলাম। প্রথমে কি করেছিলাম, যে আমরা আমাদের আমাদের ক্লাসে যতজন শিক্ষার্থী আছে তারা 4-5 জনের একটা গ্রুপে আমরা ভাগ হয়ে গিয়েছিলাম এবং গ্রুপ ভিত্তিকভাবে দলগতভাবে কি করেছিলাম, একটি করে দিনলিপি আমরা তৈরি করেছিলাম। সাধারণ যে দিনলিপি সেটা আমরা কিভাবে তৈরি করেছিলাম, এই যে দলগত যেই দিনলিপি ছিল সেটাকে সমন্বয় করে আমরা আর একটা সাধারণ দিনলিপি তৈরি করেছিলাম এবং তা কী করেছি, সকলের সামনে উপস্থাপন করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো চলো এই মুহূর্তে আমরা আমাদের চতুর্থ সেশন শুরু করি। তো বরাবরের মতোই আমি যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক সেশনের শুরুতে আমরা একটি করে শরীর চর্চা করব, আজকেও আমরা এর বিপরীত কিছু করব না। আমরা প্রত্যেক সেশনের মতো আজকেও একটি শরীরচর্চার মাধ্যমেই আমাদের সেশনটা শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের বইয়ের যে দ্বিতীয় শরীরচর্চাটা আছে, গতদিনও আমরা এই শরীরচর্চাটাই করেছিলাম, যে হাঁটু বুকে লাগানো, সেটার মাধ্যমেই আজকে আমরা আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। তোমরা সকলে তোমাদের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে গতদিনের মতোই আজকে এই শরীরচর্চাটা করবে, যেভাবে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের শরীরচর্চা করবে। এবং কয়বার করবে, 2 সেট করবে, 1-1 পা 5-8 বার করবে। একবার ডান পা তুলবে, আবার ডান পা নিচে নামাবে, বাম পা তুলবে, বাম পা আবার নিচে নামাবে, এভাবে 5-8 বার করলে 1 সেট হবে। এরপরে কিছুক্ষণ বিরতি দিবে, তারপরে আরও একবার করবে। কখন করবো আমরা, ক্লাসের মাঝামাঝিও করতে পারি, ক্লাসের শুরুতেও করতে পারি, যদিও এখানে ক্লাসের মাঝামাঝির কথা বলা আছে, কিন্তু যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক সেশনের শুরুতে করব, এজন্য আমরা সেশনের শুরুতে আমরা এই শরীরচর্চার মাধ্যমে আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। কেমন? তো গতদিনের মতো আজকেও আমাদের একটি দলগত কাজের মাধ্যমেই সেশন শুরু করতে হবে। তো চলো দলগত কাজের পূর্বে আমরা আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ আছে সেটাকে আবার চর্চা করে নিব। আমরা যতবার দলগত কাজ বা জোড়াই কাজ করব তার পূর্বে অবশ্যই শ্রেণীকক্ষের মূল্যবোধগুলোকে চর্চা করব। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কেন একই জিনিস আমরা বারবার চর্চা করব। আমরা প্রত্যেক দিন আহার গ্রহণ করছি, খাচ্ছি, আমাদের মনে কি কখনো প্রশ্ন আসে যে কেন আমরা প্রত্যেক দিন খাচ্ছি? এই খাওয়াটা যেমন আমাদের জন্য জরুরি, শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করাটাও আমাদের জন্য সমানভাবে জরুরি। বোঝাতে পারলাম? তো চলো আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো আমরা একবার চর্চা করে নেই। আমরা জানি যে আমরা যখন দলগতভাবে কাজ করব তখন কি করব, প্রত্যেকটি কাজে অবশ্যই আমরা সমানভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। কেউ অংশগ্রহণ করব, কেউ অংশগ্রহণ করব না, এরকমটা কখনোই হবে না। কেমন? এরপরে কি করব, দলগত কাজ অথবা জোড়ায় কাজ করার সময় অবশ্যই আমরা একে অন্যকে সাহায্য করব। অবশ্যই একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনোই শ্রেণীকক্ষে করব না। আমার জোড়ায় কাজ করার সময় এবং দলগত কাজ করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমার যে পার্টনার আছে সে যাতে কখনো আমার কোনো কাজে বা কথায় কখনো মনঃক্ষুণ্ণ না হয়। শুধু দলগত এবং জোড়ায় কাজ করার সময়ই নয়,
কখনোই আমাদের শ্রেণীকক্ষের আমাদের কোনো শিক্ষার্থী বন্ধু অথবা আমাদের সহপাঠী কেউ যাতে আমাদের কোনো কথায় কখনো মনঃক্ষুণ্ণ না হয় বা এমন কোনো প্রশ্ন আমরা কখনো করব না যেটাতে শিক্ষক মনঃক্ষুণ্ণ হয়। কেমন? এরপরে কি, একে অন্যের কথা অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো। অন্যজন যখন কথা বলবে তখন আমরা নিজেদের মধ্যে কোনো রকম কথাবার্তা বলবো না এবং একে অন্যের ভালো কাজের প্রশংসা করব। তাহলে শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো ছিল সেগুলো আমরা সকলে এখানে দেখে নিলাম এবং এই মূল্যবোধের চর্চাগুলো অবশ্যই আমরা সুনিশ্চিত করব। গত সেশনে আমি তোমাদের বলেছিলাম যে আজকের সেশনের জন্য আমাদের কী কী শিক্ষা উপকরণ প্রয়োজন হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, এরপরে পোস্টার, আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম এবং দলগতভাবে তৈরি করা যে দিনলিপি সেই দিনলিপির কপি। আমি কিন্তু গত সেশনে তোমাদের বারবার করে বলেছিলাম যে এই জাতের এই যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো আমাদের আগামী সেশনে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষা বই, আর্ট পেপার, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, এরপরে কি আছে, রঙিন কলম এবং এই যে দিনলিপির যে ছক, এই দিনলিপির ছক যেটা তোমরা পূরণ করেছিলে। কবে পূরণ করেছিলে? তোমাদের দ্বিতীয় সেশনে পূরণ করেছিলে, তোমাদের বইয়ের দ্বিতীয় পাতাতে আছে। সেই ছকটি অবশ্যই আমাদের আজকে প্রয়োজন হবে এবং এর সাথে কোনটি প্রয়োজন হবে, তোমাদের যেটি জেনারেল দিনলিপির ছক, যেটা এই যে এটা তৈরি করেছিলে তোমরা কিভাবে, ব্যক্তিগতভাবে, তাই নয় কি? ব্যক্তিগতভাবে এটা তৈরি করলে, তারপরে কি করলে, দলগতভাবে আরও একটা তৈরি করেছো, সেই দলগতগুলোর সমন্বয়ে তুমি জেনারেল একটি ডেইলি রুটিন তৈরি করেছিলে, সাধারণ একটা দিনলিপির ছক। সেই সাধারণ দিনলিপির ছকটা আমাদের প্রয়োজন হবে আজকে, বইয়েরটাও প্রয়োজন হবে এবং যেটা সাধারণভাবে তৈরি করেছিলে সেটারও প্রয়োজন হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন শুরু করা যাক। তো এখন আমি তোমাদের কিছু নির্দেশনা দিব যেটার জন্য তোমরা 5 মিনিট সময় পাবে। তোমরা দেখতে পাচ্ছ দিনলিপির যে তালিকাটা আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, দিনলিপির প্রত্যেকটি বিষয় আমাদের শরীর এবং মনকে প্রভাবিত করে। তোমরা জানো যে আমাদের যে তালিকাটা আমরা তৈরি করেছি সেটা কার সাথে সম্পর্কিত? এখানে লেখা আছে যে সেটি আমাদের সরাসরি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, ঠিক আছে? দিনলিপির প্রত্যেকটি বিষয় আমাদের শরীর এবং মনকে প্রভাবিত করে। কেমন? প্রথম দুটি পয়েন্ট তোমরা তোমাদের খাতাতে লিখে নিবে। এই যে প্রথম যে দুটি পয়েন্ট, এই দুটি পয়েন্ট তোমরা কি করবে, খাতাতে লিখে নিবে যে দিনলিপির এই যে তালিকা তোমরা তৈরি করেছো, জেনারেল দিনলিপির তালিকা, সেটা আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং দিনলিপির প্রত্যেকটি বিষয়ে আমাদের শরীর এবং মনকে প্রভাবিত করে। এটি তোমাদের খাতায় তুলে রাখবে। এরপরে তোমরা দলগত হয়ে গত সেশনে যে দিনলিপি তৈরি করেছো তার থেকে সব থেকে আদর্শ দিনলিপিটা তোমাদের শ্রেণীকক্ষের দেয়ালে তোমরা টাঙিয়ে দিবে। একটা তৈরি করেছো জেনারেল দিনলিপি, একটা তৈরি করেছিলে কি, জেনারেল দিনলিপি সবগুলো সমন্বয়ে। আরও একটা হতে পারে যে তোমাদের দলগতভাবে 5টা অথবা 6টা দলে তোমরা বিভক্ত হয়েছ, এর ভিতরে সব থেকে ভালো যে দিনলিপিটা আছে এটা অবশ্যই, সম্মানিত ফ্যাসিলিটেটরগণ, আপনারা এইখান থেকে দেখবেন যে কোন দিনলিপিটা সব থেকে সুন্দর হয়েছে, কোনটা সব থেকে বেশি লজিক্যাল, এই জাতের যে দিনলিপিটা আছে সেটাকে আপনারা তাদের শ্রেণীকক্ষে ঝুলে দিবেন। এরপরে আজ থেকে সকলেই যে দিনলিপিটা সবথেকে বেশি আদর্শ সেই দিনলিপিটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। এমনটা হতে পারে যে তোমরা জেনারেলভাবে যে দিনলিপিটা তৈরি করেছো এটা হয়তো আদর্শ নাও হতে পারে, তোমাদের জেনারেল দিনলিপির যে ছক আছে সেটা আদর্শ নাও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের সম্মানিত ফ্যাসিলিটেটরগণ, কী করলে এটা আরও বেশি আদর্শ হতে পারে, আরও বেশি সুন্দর হতে পারে, সে কী করবেন, সেই পয়েন্টগুলোকে ওখানে লিখে দিবেন এবং তোমরা কী করবে, তোমাদের ওই জেনারেল যে দিনলিপি অথবা সবথেকে সুন্দর বা আদর্শ যে দিনলিপিটা আছে সেটাকে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের একটি নির্দিষ্ট স্থানে তোমরা এটাকে টাঙিয়ে দিবে এবং কী করবে, সেটাকে অনুসরণ করার চেষ্টা করবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সেশনে দেখেছিলাম যে তোমাদের ভিতরে অনেকের অনেক ধরনের প্রতিভা আছে। কেউ হয়তো ভালো গান গাইতে পারো, কেউ হয়তো ভালো নাচতে পারো, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারো, কেউ হয়তো ভালো কৌতুক শিল্পী,
এখন আমাদের একইভাবে আরও কিছু প্রতিভার প্রয়োজন হবে। তোমরা এখানে একটি ছবি দেখেই বুঝতে পারছো কোন ধরনের প্রতিভা আজকে আমাদের লাগতে পারে, বলো তো কোন ধরনের প্রতিভা লাগতে পারে? হ্যাঁ, তোমরা অনেকে হয়তো সঠিক বলেছো যে আমাদের আজকে যে সুন্দর ড্রয়িং করতে পারে এরকম কিছু প্রতিভার প্রয়োজন আছে। তোমাদের ভিতরে কে কে সুন্দর ড্রয়িং করতে পারো তারা একটু দয়া করে উঠে দাঁড়াবে, তারা আমাদের সাথে কোঅপারেট করবে। কে সুন্দর ড্রয়িং করতে পারো সে একটু সামনে এগিয়ে আসবে এবং আমাদের আজকে কিছু ড্রয়িং করতে হবে, কেমন? দেখি তোমাদের কার ভিতরে কোন ধরনের প্রতিভা আছে। তো এখন আমি তোমাদের 20 মিনিট সময় দেব একটি কাজের জন্য। এই যে তোমাদের ভেতরে অনেকেই হয়তো ভালো অঙ্কন করতে পারো, যারা ভালো আঁকতে জানো, তাদের আমি 20 মিনিট সময় দেব একটি একটি জিনিস আঁকার জন্য। কী আঁকাতে যাচ্ছি সেটা আমি পরে বলছি, তার আগে বলে নিই আঁকানোর জন্য আমাদের কী কী সরঞ্জাম প্রয়োজন আছে সেটা তো আমি আগেই বলেছি। সেই সরঞ্জামগুলো নিয়ে তোমরা চলে আসবে, আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ এর সাথে রঙিন যেই কলম, পেন্সিল, রাবার ইত্যাদি যা সরঞ্জাম আছে সেগুলো নিয়ে আমরা প্রস্তুত হয়ে আমরা চলে আসবো। কী আঁকাতে হবে? আমাদের এরকম একটি গাছ অঙ্কন করতে হবে, একটি বৃক্ষ অঙ্কন করতে হবে এবং এই বৃক্ষের নাম দিব আমরা স্বাস্থ্য বৃক্ষ। তোমরা দেখতে পাচ্ছ কেমন একটা বৃক্ষ? এক্স্যাক্টলি, এখানে একটি বৃক্ষ আছে, আমরা দেখতে পাচ্ছি বৃক্ষের তিনটি শাখা আছে। এটি একটি বৃক্ষ যার তিনটি শাখা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম শাখাটি হচ্ছে আমরা এই বাম পাশে যদি এই শাখাটা দেখি তাহলে কি নিরাপদে থাকতে যা করি এটা হচ্ছে সেই শাখা। মাঝে শাখাটা হচ্ছে মনের যত্নে আমরা যা করি, এই এই পাশে শাখাটা হচ্ছে শরীরের যত্নে আমরা কি করে থাকি। এরকম তিনটি শাখা হবে এক্স্যাক্টলি এখানে যেমন একটা গাছ অঙ্কন করা আছে, বৃক্ষ অঙ্কন করা আছে, এরকম একটি বৃক্ষ তোমাদের অঙ্কন করতে হবে। যে তোমাদের ভিতরে অনেক ভালো অঙ্কন করতে পারো সে এরকম একটি বৃক্ষ অঙ্কন করবে। আসো, এই বৃক্ষের নাম আমরা নামকরণ করেছি অলরেডি, কি স্বাস্থ্য বৃক্ষ। জেনে নেই এই স্বাস্থ্য বৃক্ষের কনসেপ্টটা আসলে কি। স্বাস্থ্য বৃক্ষ সম্পর্কে তোমাদের কিছু তথ্য এবার আমি দিতে যাচ্ছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? স্বাস্থ্য বৃক্ষকে রূপক অর্থে তোমাদের নিজের স্বাস্থ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং এর মোট তিনটি শাখা থাকবে। আমি আগেই বলেছি স্বাস্থ্যবৃক্ষের কয়টি শাখা থাকবে, তিনটি শাখা থাকবে। রূপক অর্থে এই স্বাস্থ্যবৃক্ষটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য, এই টোটাল স্বাস্থ্যবৃক্ষটা কি তোমাদের স্বাস্থ্য, ঠিক আছে? প্রথম যে শাখাটি আছে সেই শাখাটির নাম হচ্ছে শারীরিক স্বাস্থ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম শাখা, এটার নাম কি শারীরিক স্বাস্থ্য, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আমাদের স্বাস্থ্যবৃক্ষের দ্বিতীয় যে শাখাটি আছে সেই দ্বিতীয় শাখাটির নাম হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মনের যত্নে যা করি, প্রথমটি আমরা দেখেছিলাম শরীরের যত্নে যা করি সেটি ছিল আমাদের শারীরিক স্বাস্থ্য। দ্বিতীয় যে শাখাটি আছে সেটির নাম হচ্ছে মানসিক স্বাস্থ্য, এখানে লেখা আছে মনের যত্নে আমরা যা করি স্বাস্থ্যবৃক্ষ। এই স্বাস্থ্যবৃক্ষটা আসলে কি, আমি আগেও বলেছি স্বাস্থ্যবৃক্ষটা রূপক অর্থে তোমার স্বাস্থ্য, যার মোট কয়টি শাখা থাকবে, তিনটি শাখা থাকবে। প্রথম শাখাটা শারীরিক স্বাস্থ্য, দ্বিতীয় শাখাটা মনের যত্নে যা করি তার মানে মানসিক স্বাস্থ্য এবং সর্বশেষ শাখাটা হচ্ছে তৃতীয় শাখার নাম নিরাপদে থাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শাখা যেটা নিরাপদে থাকতে আমরা যা করি, তাহলে একটি স্বাস্থ্য বৃক্ষ আমাদের অঙ্কন করতে হচ্ছে। মোট এখানে কয়টি শাখা থাকবে, তিনটি। এই স্বাস্থ্যবৃক্ষটা আসলে কি, স্বাস্থ্যবৃক্ষটা তোমার স্বাস্থ্যকে প্রদর্শন করছে, রূপক অর্থে এটা তোমার স্বাস্থ্য। এখানে মোট তিনটি শাখা, এক্স্যাক্টলি এইভাবে তোমরা কি করেছো অঙ্কন করে নিয়েছো একটি স্বাস্থ্যবৃক্ষ এবং এখানে তোমরা এইভাবেই লিখবে। তোমাদের স্বাস্থ্যবৃক্ষের এই যে পাতাগুলো দেখছো এই পাতাগুলোর ভেতরে এভাবেই তোমরা লিখবে, নিরাপদে থাকতে যা করি, মনের যত্নে যা করি, শরীরের যত্নে যা করি, কেমন? আচ্ছা, তো আমরা তো স্বাস্থ্যবৃক্ষের শাখাগুলো সম্পর্কে জানলাম, তো চলো এই শাখার উপরে আরও কিছু উপশাখা আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো উপশাখাগুলো সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। শারীরিক স্বাস্থ্য এর দেখো উপশাখা আছে কিছু। শারীরিক স্বাস্থ্য কোনটা, এইটা, তাই না? আগেই বলেছি শারীরিক স্বাস্থ্য কোনটা, এইটা।
তাহলে এর কিছু উপশাখা আছে না? এই যে এটা এটা এটা, এগুলো উপশাখা আছে না? তো এই উপশাখাগুলোতে কি কি থাকবে, কোন কোন ধরনের কন্টেন্ট এই উপশাখাগুলোতে আমাদের দিতে হবে? আমাদের এখানে থাকবে হচ্ছে খাদ্য ও পুষ্টি, কি কি খাদ্য তুমি গ্রহণ করো, সে সকল খাদ্যের কি ধরনের পুষ্টিমান আছে, সেগুলো এখানে সংক্ষেপে লিখতে হবে। কেমন? তোমরা যে স্বাস্থ্য বৃক্ষ আঁকাবে, আঁকানোর পরে তোমাদের কি কি কাজ সেটা আমি এখানে বর্ণনা করছি, বুঝাতে পারলাম? তোমরা এক্স্যাক্টলি এরকম একটি স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করবে, অঙ্কন করার পরে এই সকল শাখা এবং উপশাখাতে কি কি লিখবে সেটা কিন্তু আমি এখানে বর্ণনা করছি। তোমরা কি কি লিখতে পারো এখানে? খাদ্য এবং পুষ্টি সম্পর্কে লিখতে পারো, তোমরা শরীরচর্চা সম্পর্কে লিখতে পারো, এই অংশে শরীরচর্চা সম্পর্কে লিখতে পারো, তোমরা খেলাধুলা সম্পর্কে লিখতে পারো, কে কোন খেলাধুলা করো, প্রথমটা শরীরচর্চা, কে কোন ধরনের শরীরচর্চা করো, কেউ হয়তো বিকেলে হাঁটো, কেউ হয়তো দৌড়াও ইত্যাদি, তাই না? কেউ হয়তো জিম করো, অনেকেই থাকতে পারো, এগুলো হচ্ছে শরীরচর্চা। আর খেলাধুলা কি, কেউ হয়তো ক্রিকেট খেলো, কেউ হয়তো ফুটবল খেলো, কেউ ব্যাডমিন্টন খেলো, কে কোন ধরনের খেলাধুলা করো, এগুলো এইখানে লিখতে হবে। কেমন? তারপরে ব্যক্তিগত স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, মানে পার্সোনাল হাইজিন, তুমি মূলত কি কি করো নিজে সুস্থ থাকার জন্য, যেমন কেউ হয়তো কি করছো, হাত ধুচ্ছ, খাবার গ্রহণ করার পূর্বে হাত ধুচ্ছ, খাবার পরে হাত ধুচ্ছ, যখন তোমরা হচ্ছে ওয়াশরুম থেকে আসছো তখন হাত ধুচ্ছ, পরিষ্কার করে নিচ্ছ, কোনো নোংরা স্থানে গেলে তারপরে হাত ধুচ্ছ, তাই না? বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি, সঠিকভাবে হাত ধুই, আমরা কি করছি, প্রত্যেক দিন গোসল করছি, প্রত্যেক দিন আমরা দুইবার সকালে এবং রাতে কি করছি, দাঁত ব্রাশ করছি। এই যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার জন্য তুমি কি কি করছো, সেগুলো এই অংশে অন্তর্ভুক্ত করতে হবে। কেমন? তাহলে এই যে উপশাখা, এই উপশাখাগুলোতে কোন কোন ধরনের বিষয়গুলো দিবা? খাদ্য, পুষ্টি, শরীরচর্চা, খেলাধুলা, ব্যক্তিগত স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, বোঝাতে পারলাম? আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসছি দ্বিতীয় আমাদের যেই অংশটা আছে, আমাদের মানসিক স্বাস্থ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি মানসিক স্বাস্থ্য, প্রথমটা তো আমরা দেখলাম যে শারীরিক স্বাস্থ্যতে আমরা কোন কোন ধরনের কন্টেন্ট দিব, তো এখানে আমরা দেখছি যে মনের যত্নে যা করি, মানসিক স্বাস্থ্য, এইখানে আমরা কোন কোন ধরনের কন্টেন্ট দিয়ে এই উপশাখাগুলোকে তৈরি করব। আমরা এখানে দিব হচ্ছে মনের যত্ন, মনের যত্ন নেওয়ার জন্য তুমি কি কি করো। অনেকে হয়তো আছে, কেউ ধ্যান করছো, তাই না? মনের যত্ন নেওয়ার জন্য কেউ ধ্যান করছো, কেউ বই পড়ছো, তাই না? এই কাজগুলো সম্পর্কে উপশাখা, এই উপশাখাগুলোতে তোমাদের দিতে হবে। কেমন? এরপরে তোমার কি কি শখ আছে, কেউ হয়তো, কারো হয়তো শখ আছে আমি বিদেশে ঘুরতে যাব, আমি এই কাজটা করব, ওই কাজটা করব, তাই না? এই শখ, তোমার শখের কাজগুলো তুমি এই অংশের উপশাখাগুলোতে লিখবে। আনন্দ পাই ও ভালো লাগা কাজ করে এমন কোন কোন কাজগুলো আছে, তুমি কোন কোন কাজগুলো করতে আনন্দ পাও, কোন কোন কাজগুলো করতে, কারো হয়তো এরকম আছে যে কেউ দান করছো, তোমার অনেক ভালো লাগছে, তোমার ভিতরে অনেক প্রশান্তি কাজ করছে, এরকম ভালো লাগার যেই কাজগুলো আছে সেগুলো কি করবে, তোমরা এর উপশাখাতে লিখে দিবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা আসছি শেষের যে পার্টটা আছে, যে নিরাপদে থাকা, নিরাপদে থাকা, এই নিরাপদে থাকা এই শাখার উপশাখা কি কি হবে। এখানে এর আগেও বলেছি আমি হাত ধোয়া, এটা যদিও তুমি ওখানেও লিখতে পারো, এই যে শরীরের যত্ন এই অংশ তুমি লিখতে পারো, আবার স্পেসিফিকভাবে শুধু হাত ধোয়া এটাকে কেন্দ্র করে তুমি এই নিরাপদে থাকতে যা যা করো সেটা এখানে লিখতে পারো। কেমন? গোসল করা, সেটা এখানে লিখতে পারো। আবার কি লিখতে পারো, নিয়মিত নখ চুল কাটা, সেগুলো এখানে লিখতে পারো। দিনে দুইবার দাঁত ব্রাশ করছো, সেটাও তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। হাঁচি কাশি দেবার সময় তোমরা রুমাল ব্যবহার করছো, সেগুলো এখানে দিতে পারো। অথবা বাইরে যখন যাচ্ছ, পলিউটেড কোনো এরিয়াতে যাচ্ছ, ধুলাবালু যেখানে আছে, জীবাণু আছে, সেখানে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরছো। এইরকম ধরনের নিরাপদে থাকতে, তুমি নিরাপদে থাকতে, শারীরিকভাবে নিরাপদ থাকতে কি কি করছো সেই কাজগুলো তুমি এর উপশাখাতে লিখে দিবে। তাহলে কি করতে হবে, প্রথমত আমাদের একটি স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করতে হবে। স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করার পরে সেটাতে কি করতে হবে, তিনটি শাখা তৈরি করতে হবে। এই যে এভাবে তিনটি শাখা থাকবে, একটি হচ্ছে
শারীরিক স্বাস্থ্য, একটি হচ্ছে মানসিক স্বাস্থ্য, এবং শেষেরটা হচ্ছে নিরাপদে থাকা। এইগুলোর উপরে কি থাকবে, এরকম উপশাখা থাকবে, সে সকল উপশাখাগুলোতে কোন কোন ধরনের কন্টেন্ট হবে, এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম। কেমন? তো কিভাবে আমরা পাতা সংযুক্ত করব বা ওই উপশাখাগুলোতে পাতা সংযুক্ত করব, সেগুলো আমি আরেকটু ভেঙে তোমাদের বলি উদাহরণ দিয়ে, যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো, স্বাস্থ্যবৃক্ষ, এটা কি স্বাস্থ্যবৃক্ষ, এর কয়টি শাখা থাকবে? তিনটি শাখা। প্রথমটি কি শারীরিক স্বাস্থ্য, পরেরটা কি মানসিক স্বাস্থ্য, এরপরে কি নিরাপদে থাকা। এই যে তিনটি শাখা, এই একটি স্বাস্থ্যবৃক্ষ, এর তিনটি শাখা, তিনটি শাখা তোমরা বুঝতে পেরেছো তো? এই যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং নিরাপদে থাকা। কিভাবে লিখবে? এই যে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, বিকেলে খেলতে যাওয়া, বিকেলে খেলতে যাচ্ছ, এটা কি আসলে তোমাকে শারীরিকভাবে আরও বেশি সুস্থ করে তুলছে? তাহলে এটি শারীরিক স্বাস্থ্যের একটি অংশ। তাহলে তুমি এই যে উপশাখা, এখানে কি লিখবে? বিকেলে খেলতে যাওয়া। বোঝাতে পারলাম? এরকম কোনো গুণের কথা লিখবে, এখানে তোমাদের নিজেদের মতো করে আরও একটি গুণের কথা বলবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি, তোমাদের আরও একটি গুণের কথা তুমি এখানে লিখে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? গান শোনা, তুমি গান শুনছো, এতে করে কি হচ্ছে, তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে, তাই না? তোমার ভিতরে যদি কোনো রকম স্ট্রেস থাকে, সেটা কি হচ্ছে, সেটা দূর হয়ে যাচ্ছে। তাহলে এই যে গান শোনার মাধ্যমে তুমি তোমার মনকে প্রশান্তি দান করতে পারো, তাহলে এই মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য তুমি গান শুনতে পারো, এই গান শোনার কথাটা তুমি এখানে লিখতে পারো। এভাবে তুমি আরও উপশাখা তৈরি করতে পারো, পাতা তৈরি করতে পারো, সেসব জায়গাতে তুমি এই ধরনের কথাগুলো লিখে দিবে। কেমন? শেষ আমরা দেখতে পাচ্ছি যে রাতে মশারি খাটানো, তুমি নিরাপদে থাকার জন্য কি করছো, যাতে করে তোমাকে মশা কামড়াতে না পারে, যাতে করে তোমার ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এরকম রোগগুলো না হয়, মশার কামড় থেকে রোধ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য কি করছো, রাতে তুমি মশারি খাটিয়ে তারপর ঘুমাচ্ছ, তাই না? তাহলে সেই জিনিসগুলো কি করবে, নিরাপদে থাকার এই যে উপশাখাগুলো আছে, এই উপশাখাগুলোতে এরকম তোমার ভালো অভ্যাসগুলোর কথা তুমি লিখে দিবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে স্বাস্থ্যবৃক্ষ কীভাবে তৈরি করতে হবে এবং তার ভিতরে কোন কোন ধরনের কন্টেন্ট দিতে হবে, তাই নয় কি? আচ্ছা, চলো এবার স্বাস্থ্যবৃক্ষের পরিচর্যা সম্পর্কে আমরা কিছু নির্দেশনা জেনে নেই যে স্বাস্থ্যবৃক্ষকে আমরা কীভাবে পরিচর্যা করব। দিনলিপির কাজগুলো স্বাস্থ্যসম্মত হলে আমাদের পাতা হিসাবে আমাদের স্বাস্থ্যবৃক্ষকে এটা সুরক্ষা দেয়। আমাদের যে দিনলিপি, আমাদের যে ডেইলি রুটিন, সেই ডেইলি রুটিনে যে কাজগুলো আমরা করে থাকি ডেইলি বেসিসে, কি সেগুলো যদি স্বাস্থ্যসম্মত কাজ হয়, তাহলে এগুলো পাতা হিসাবে কি করবে, সবুজ হয়ে যাবে, তাই না? সবুজ হয়ে কি হবে, আমাদের স্বাস্থ্যবৃক্ষকে অনেক বেশি, আমাদের স্বাস্থ্যকে অনেক বেশি সুরক্ষা দিবে, স্বাস্থ্যবৃক্ষকে অনেক বেশি পুষ্ট করে তুলবে। তারপরে কি, দিনলিপি কাজগুলো যদি স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে কি হবে, আমাদের স্বাস্থ্যবৃক্ষটি আলটিমেটলি দুর্বল হয়ে পড়বে, তাই নয় কি? আচ্ছা, তারপরে তোমাদের যে স্বাস্থ্যবৃক্ষটি তৈরি হলো, স্বাস্থ্যবৃক্ষটি তৈরি হলে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের যে দিনলিপি তার পাশে সেটাকে অবশ্যই টাঙিয়ে রাখবে। কেমন? দিনলিপি, ওই যে তোমাদের ডেইলি রুটিন যেটা তৈরি করেছিলে, আদর্শ ডেইলি রুটিন, তার পাশে কি করবে, স্বাস্থ্যবৃক্ষকে টাঙিয়ে রাখবে। কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যবৃক্ষকে আরও ভালো করতে পারি তা নিয়ে পরবর্তী সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো পরবর্তী সেশনের পূর্বে তোমাদের বাড়িতে গিয়ে যার যার বইয়ের আমার স্বাস্থ্যবৃক্ষ অংশে তোমাদের নিজেদের স্বাস্থ্যবৃক্ষকে অঙ্কন করে ফেলতে হবে। তোমাদের বইয়ের দেখো 3 নম্বর পৃষ্ঠায়, এই যে এই অংশটা আছে না, আমার স্বাস্থ্যবৃক্ষ লেখা, এই জায়গাতে কী করতে হবে, তোমাদের নিজেদের মতো করে নিজেদের স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করে ফেলতে হবে। এটা বাসাতে যে করতে হবে, স্বাস্থ্যবৃক্ষ কীভাবে অঙ্কন করবে, যেভাবে তোমাদের একটু আগে ইনস্ট্রাকশন দেওয়া হলো, সেভাবে তোমরা এখানে স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করে ফেলবে। কেমন? আচ্ছা, তো চলো প্রিয় শিক্ষার্থী, দেখে নিই যে আজকের সেশনে আমরা কী কী করলাম। আজকে আমরা বইয়ের 2 নম্বর যে শরীরচর্চাটা ছিল, সেই শরীরচর্চা হাঁটু বুকে লাগানো, এর মাধ্যমে আমাদের সেশনটাকে শুরু করেছিলাম। শ্রেণীকক্ষের যে মূল্যবোধ, সেগুলোকে আমরা বরাবরের মতোই চর্চা করেছিলাম। দলগত হয়ে তৈরিকৃত সবথেকে আদর্শ যে দিনলিপিটা ছিল, সেই দিনলিপি অনুসরণের উদ্দেশ্যে শ্রেণীকক্ষের দেয়ালে আমরা লাগিয়ে দিয়েছিলাম। এরপরে একটি স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করেছিলাম,
শাস্ত্রবৃক্ষের কিভাবে পরিচর্যা করতে হবে এই শাস্ত্রবৃক্ষকে সেটা আমরা দেখেছিলাম। তো এরপরে শাস্ত্রবৃক্ষকে আমরা কি করেছি, আমরা আমাদের দেয়ালে টাঙিয়ে দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন থাকলে তোমরা সম্মানিত ফ্যাসিলিটেটরদের করতে পারো, সেক্ষেত্রে তারা প্রশ্নের আনসার দিয়ে তোমাদের সহযোগিতা করবে। সেশনের কাজটি করতে তোমাদের কেমন লাগলো? তোমাদের ভিতর থেকে কিছু শিক্ষার্থী আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের আজকের এই সেশনের কাজটি করতে তোমাদের কেমন অনুভূতি হয়েছে। তো স্বতঃস্ফূর্তভাবে তোমরা তোমাদের দলগত কাজ করেছো, এজন্য অবশ্যই আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এরই সাথে আজকের সেশন আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আল্লাহ হাফেজ।